দুবাইয়ে চলছে বিশ্বখ্যাত উৎসব গ্লোবাল ভিলেজের 28তম আসর। এতে এবছর বিশ্বের বিভিন্ন দেশ অংশ নিলেও নেই বাংলাদেশিদের কোনো প্যাভিলিয়ন। 2012 সাল পর্যন্ত দুবাইয়ের আন্তর্জাতিক এই মেলায় অংশগ্রহণ ছিল বিনামূল্যে। তখন নিয়মিত দেখা গেলেও বিনামূল্যে প্যাভিলিয়ন পদ্ধতি বাতিলের পর খুব একটা পদচারণা দেখা যায়নি বাংলাদেশি ব্যবসায়ীদের। গত 7-8 বছর ধরে বাংলাদেশে কোনো প্যাভিলিয়ন নাই, কিন্তু বাংলাদেশি এখানে মোর দেন 100 দোকান এখানে আছে পুরো প্যাভিলিয়ন। দুঃখের বিষয়, এই গ্লোবাল ভিলেজে এবং এই বিজনেস ট্রেডে আমাদের কোনো এই বাংলাদেশ প্যাভিলিয়ন বলতে কিছু নেই, তার জন্য আমরা সবসময় আমাদের মুখ নিচু থাকে। এক জাবান নো ভেজা, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। ব্যয়বহুল এবং আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কায় নিজ থেকে যোগ না দিলেও ভিন দেশের প্যাভিলিয়নে দেখা মিলে বাংলাদেশি প্রতিষ্ঠানের। যদি আমরা বাংলাদেশের প্যাভিলিয়নতে আসতো তাহলে আমাদের জন্য, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হইতো। আমরা দোকান নিতে বা আইডিয়া হইতে আমাদের কোনো সমস্যা হইতো না। আমাদের যদি প্যাভিলিয়ন থাকতো এখানে আমাদের ইয়েটা হতো, প্রোগ্রামটা হতো, আর দ্বিতীয়ত আমাদের দেশের সংস্কৃতি, ডান্স সবকিছু আমরা তুলে ধরতে পারতাম এখানে। অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী বছরের এপ্রিল পর্যন্ত মোট 6 মাস স্থায়ী হয় এই উৎসব। গেলবার 27তম আসরে রেকর্ড ভেঙে 90 লাখ দর্শনার্থী হয়েছিল এই ফেস্টিভ্যালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।